ওয়েলকাম ব্যাক গাইস, আজকে আমরা পোস্টম্যান সম্পর্কে জানবো। তো রেস্টফুল এপিআই নিয়ে কাজ করতে গেলে পোস্টম্যান আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো পোস্টম্যান কি আমরা একটু পরে সেটা বুঝতে পারবো, বাট আমরা আগে দেখে আসি যে কীভাবে আমরা পোস্টম্যানটাকে ইনস্টল করব। সো আমি জাস্ট যদি গুগল সার্চ করি পোস্টম্যান, দেন আমি পোস্টম্যানটা ইনস্টল করার জন্য বা পোস্টম্যানটা ডাউনলোড করার জন্য অপশন পেয়ে যাব। আমি আরেকটু বলি যে পোস্টম্যান ডাউনলোড, পোস্টম্যান ডাউনলোড, ওকে, ডাউনলোড দ্য অ্যাপ পোস্টম্যান। অ্যাকচুয়ালি পোস্টম্যান অ্যাপ্লিকেশনটা আপনার এমনিতেও আপনারা ইনস্টল করতে পারেন, মানে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন, আবার আপনারা চাইলে গুগল ক্রোমের এক্সটেনশন হিসেবে পোস্টম্যানটাকে রাখতে পারেন। তো আমি পোস্টম্যানটাকে আলাদা সফটওয়্যার হিসেবে ডাউনলোড করাকেই প্রেফার করি। তো আপনার এখানে আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের জন্য পোস্টম্যান পাচ্ছেন, এখান থেকে পোস্টম্যানটা জাস্ট ডাউনলোড করে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবেই ইনস্টল করতে পারবেন। তো পোস্টম্যান ইনস্টল করার পরে আপনার সামনে এরকম একটা পোস্টম্যান চলে আসবে। ওকে, পোস্টম্যানটা এই অবস্থায় থাকুক, আমরা একটু দেখে আসি যে পোস্টম্যান আমরা কীভাবে ইউজ করবো। আমরা একটু কোডে যাই, অর্থাৎ আমাদের স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের সঙ্গে পোস্টম্যানের কী সম্পর্ক, কীভাবে সেটাকে আমরা কাজ করব আমরা সেটা একটু দেখি। গত পর্বে আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম, যারা গত পর্বটা দেখেছেন নিশ্চয়ই বুঝতে পারবেন, আর যারা দেখেননি অবশ্যই ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবেন। তো আমরা গত পর্বে আমাদের ডেটাবেজের সঙ্গে, মাই এসকিউএল ডেটাবেজের সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটাকে কানেক্ট করেছিলাম। তো আমরা কন্ট্রোলারে চলে যাই, যেহেতু কন্ট্রোলারটাই আমাদের ভিউটাকে কন্ট্রোল করবে। সো আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পার্সন, অ্যাড পার্সন একটা মেথড রয়েছে, যে মেথডটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো ইউআরএলে যদি আমরা এই অ্যাড পার্সন রিকোয়েস্টটা পাঠাই। আর রিকোয়েস্ট ম্যাপিং যেহেতু আছে, এখানে বাই ডিফল্টভাবে একটা গেট মেথড রয়েছে। তো একটু পরে আরও সেটা ক্লিয়ার হবে। এটা কি করছে যে ডেটাবেজে একটা, আমরা গত পর্বে যেটা করেছিলাম যে ডেটাবেজে একটা পার্সন আমরা অ্যাড করেছিলাম এভাবে। ওকে, আমরা আজকে একটা কাজ করি যে রিকোয়েস্ট ম্যাপিং, রিকোয়েস্ট ম্যাপিং আমরা করব গেট পার্সন বা পার্সনস, পার্সনস এই রিকোয়েস্টটা আমরা করব। এই রিকোয়েস্টটা যদি করি অবশ্যই এটা রিকোয়েস্ট রেসপন্স বডি হবে, দেন পাবলিক। আমাদেরকে পার্সন, আসলে আমাদের ডেটাবেজে একাধিক পার্সন থাকতে পারে, যেহেতু আমি এখানে বলছি পার্সনস, অর্থাৎ আমি চাচ্ছি যে সবগুলো পার্সনকে আমাকে রিটার্ন করুক এই ফাংশনটা, নাইস। সেক্ষেত্রে কিন্তু আমার একটা লিস্ট স্ট্রাকচার লাগতেছে অথবা একটা ইটারেবল লাগতেছে। তো আমি এখানে একটা ইটারেবল নিব, আইটিই ইটারেবল। আমি যে ইটারেবল নিলাম তার একটা কারণ আছে, একটু পর বলছি। ইটারেবলটা কি, ইটারেবলের মধ্যে কি টাইপের অবজেক্ট আমি এখানে রাখবো, পার্সন টাইপের অবশ্যই, গেট অল পার্সন। ওকে, এটা আমাকে রিটার্ন করবে হচ্ছে। আচ্ছা, এখন আমি আবার ওই পার্সন রিপোজিটরির আশ্রয় নিব, যেহেতু আমি পার্সনগুলোকে ডেটাবেস থেকে কালেক্ট করতে চাচ্ছি, অর্থাৎ পার্সনগুলো কিন্তু আমার ডেটাবেজে সেভ অবস্থায়, মানে সেভ হয়ে আছে, সেই পার্সনগুলোকে ডেটাবেস থেকে নিয়ে আসতে চাচ্ছি। তো গত পর্বে আমরা দেখেছি যে ডেটাবেজের সঙ্গে যদি কানেক্ট করতে চাই আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে, অর্থাৎ ডেটাবেস থেকে ডেটা আদান প্রদান করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই পার্সন রিপো নামের ইন্টারফেসটা লাগবে, যে ইন্টারফেসটা আমরা এখানে রিপোজিটরিতে তৈরি করে রেখেছি। অ্যান্ড এই ইন্টারফেসটা ইনহেরিট করেছে একটা ফ্রাড রিপোজিটরিতে। ফ্রাড মানে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। তার মানে আমরা এখন এই পার্সন রিপোর্টার মধ্যে একটা পার্সন ক্রিয়েট করা, রিড করা, আপডেট করা, ডিলিট করা, এই কয়েকটা অপারেশন ইজিলি করতে পারবো। তো সেই কাজটা আমরা করব। আমরা এই পার্সন রিপোর একটা অবজেক্ট তৈরি করেছি, পার্সন রিপো। সেই পার্সন রিপো ডট, আমরা যদি ডেটাবেস থেকে সবগুলো পার্সন পেতে চাই সেক্ষেত্রে আমরা ফাইন্ড অল এই মেথডটা কল করব। নাও আমার ওই ক্রাইড রিপোজিটরিতে, অর্থাৎ আমার এই ক্রাইড রিপোজিটরি, এটা একটা বিল্ডিং ক্লাস, এই ক্লাসে ওনারা, অর্থাৎ ডেভেলপাররা ফাইন্ড অল মেথডটা এমনভাবে তৈরি করেছে যে সেটা একটা ইটারেবল রিটার্ন করে।
সো আমি এই কারণে এখানে ইন্টারভ্যাল দিয়েছিলাম। আমি এখানে যদি লিস্ট দিই, আমি ইচ্ছে করলে লিস্টও দিতে পারি, বাট আমি যদি লিস্ট এখানে ইউজ করি, তো ফার্স্ট অফ অল লিস্টটাকে আমার ইম্পোর্ট করতে হবে, দেন এখানে আমি একটা ইরর পাবো। তো সে বলবে যে এটা একটা ইটারেবল, এটাকে লিস্ট হিসেবে রিটার্ন করা যাবে না। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি যে এখানে লিস্টে, সরি লিস্টে আমি এটাকে টাইপ কাস্টিং করে দিতে পারি, সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, এটাকে লিস্টে টাইপ কাস্ট হয়ে লিস্টে কনভার্ট হয়ে রিটার্ন হবে। তো এত ঝামেলার দরকার নেই, এই কারণেই আমি এখানে লিস্ট না দিয়ে আইটারেবল ইউজ করেছিলাম। সো এখন দেখি যে এই পারসনস যে ইয়াটা রয়েছে আমার এখানে, আমি অ্যাপ্লিকেশনটাকে রান করি, এই পারসনস রিকোয়েস্টটা যদি আমি করি আমার ব্রাউজারে, সেক্ষেত্রে সে আমাকে কী দেয় সেটাই আমরা দেখব। তো অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, আমি ব্রাউজারে চলে যাব, অ্যান্ড নিউ একটা ট্যাবে আমি অ্যাজ ইউজুয়াল লোকাল হোস্ট 8080 পোর্ট, যে পোর্টে আমার অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, অ্যান্ড পার্সনস। ওকে, গত পর্বে আমরা আমাদের ডেটাবেজে দুটো পার্সন অ্যাড করেছিলাম, সেই দুটো পার্সন আমরা পেয়ে গেলাম, নাইস। তো পোস্টম্যানে কীভাবে কাজ করব, পোস্টম্যানে কী করব আমরা সেটা দেখি। ওকে, পোস্টম্যান ইনস্টল করলে ফার্স্টে আপনাদের সামনে এতগুলো কিছু আসবে না, আমি এগুলো আসলে ক্লিয়ার করে দিই। ওকে, হোয়াট এভার, আমি যেটা করবো যে ব্রাউজারে যে রিকোয়েস্টটা করলাম সেই সেম রিকোয়েস্টটা আমি এইখানে করবো। সো রিকোয়েস্টটা কীরকম ছিল, যে লোকাল হোস্ট 8080 পোর্ট পার্সনস। ওকে, তো আমি বলেছিলাম যে রিকোয়েস্ট ম্যাপিং, যদি আমরা রিকোয়েস্ট ম্যাপিংয়ের ভিতরে একটা প্যারামিটার দিই, সেই প্যারামিটারটা আমাদের ইউআরএল এর রিকোয়েস্ট হিসেবে যায়, আর মেথডটা গেট মেথড হিসেবে থাকে। তো মেথডটা একটু পরে আরও ডিটেলসে আলোচনা করছি, আমি আপাতত এখানে গেট মেথড দিচ্ছি যেহেতু বাই ডিফল্ট গেট মেথড। এখন আমি যদি এটা সেন্ড করি, তো এখানে আসলে অথেন্টিকেশনের জিনিসগুলো আছে, আপনারা যদি অথেন্টিকেশন নো অথেন্টিকেশন থাকবে, ওয়েল আপনাদের ফার্স্টে এগুলো করতে হবে না, ফার্স্টে অ্যাপ্লিকেশনটা এমনিতেই থাকবে, অথেন্টিকেশনের ঝামেলাটা নেই। তো জাস্ট আপনারা এই ইউআরএল এর জায়গায় লোকাল হোস্ট 8080 অর্থাৎ আপনাদের পোর্ট পার্সন, এটা দিয়ে এখানে গেট মেথড সিলেক্ট করে সেন্ড করবেন। সো আপনারা কিন্তু এই রেসপন্সটা এখানে পেয়ে যাবেন, ব্রাউজারে যেরকম পেয়েছিলেন। তো ব্রাউজারের চেয়ে এখানে আরও কিছু সুবিধা রয়েছে, সেটা আপনাদের আস্তে আস্তে এখন আমি বলছি। নাইস, আমরা একটা ডেটা পোস্ট করব, অর্থাৎ পোস্ট মানে হচ্ছে একটা ডেটা ডেটাবেজে অ্যাড করব। এখান থেকে আমরা তো এতক্ষণ ডেটা অ্যাড করেছি, বাট রিয়েল লাইফ প্রজেক্টে তো এখান থেকে আমরা ডেটা অ্যাড করবো না, তাই না? সো এই জিনিসটা আমরা এখান থেকে কেটে দিলাম এবং আমরা অ্যাড পারসন রিকোয়েস্টটা করলে আমরা এখানে বলবো যে এইখানে একটা পারসন যাতে সে বডি থেকে কালেক্ট করে। সো আমরা একটা রিকোয়েস্ট ম্যাপিং করব, যে সরি একটা অ্যানোটেশন দিব যে রিকোয়েস্ট বডি। আমরা যেমন রেসপন্স বডি করতে পারি, বডিতে রেসপন্স করে, সেরকম রিকোয়েস্ট বডিও করতে পারি, তাহলে বডি থেকে ইনপুটটা নেয়। তো রেসপন্স বডি কী টাইপের ইনপুটটা নিবে বডি থেকে, পারসন টাইপের, ছোটো হাতের পারসন। নাও বডি থেকে একটা পারসন সে নিবে এবং সেই পারসনটা আমার পারসন রিপোর্ট ডট সেভ এই মেথডের মাধ্যমে পারসনে সেভ করবে। এইটুকু করলেই আমি পোস্টম্যানের বডি থেকে একটা পার্সন পাঠাতে পারবো এবং সেটা ডেটাবেজে অ্যাড করতে পারবো অ্যাড পার্সনের থ্রুতে। ওকে, নাও আমি একটা পার্সন যখন ডেটাবেজে সেভ করছি, তখন এই মেথডটা হওয়া উচিত পোস্ট মেথড, আর যখন একটা পার্সন ডেটাবেজ থেকে গেট করছি তখন সেই মেথডটা গেট মেথড। সো এই কারণে এখানে আমি বলবো মেথড ইকুয়াল টু এসটিপি মেথড ডট পোস্ট। আচ্ছা, যখন আমি মেথড আলাদা করে দিব তখন কিন্তু আমাকে এই স্ট্রিংটা আর এমনিতেই দিলে হবে না, একে বলে দিতে হবে যে এটা ভ্যালু, ভ্যালু ইকুয়াল টু এটা, অর্থাৎ ভ্যালুতে থাকবে আমার ইউআরএল আর মেথডটা আমি আলাদা করে বলে দিব। তো এখন যদি আমি অ্যাপ্লিকেশনটাকে আবার রান করি, অ্যান্ড আমি যদি পোস্টম্যান থেকে একটা
পোস্ট করার চেষ্টা করি, দেখি কি হয়। আমি জাস্ট একটা কপি করে নিচ্ছি একটা প্যাটার্ন, এন্ড এখানে বলছি যে আমি একটা পোস্ট করব। সো এখানে বলছি পোস্ট, দেন এখানে দেখবেন যে এখানে একটা বডির অপশন রয়েছে। সো সেই বডিতে ক্লিক করবেন, অ্যান্ড এই বডিতে আপনাদের ফাঁকা থাকবে। সো এখানে আমি এখানে একটা দিয়ে দিলাম, তো আইডি 1 এন্ড 2 যেহেতু আছে আমি এখানে 3 দিলাম। 3 এখানে আমি জন্ড না দিয়ে আলাদা একটা নাম দিলাম, অ্যান্ড ওকে এটা ঠিক ঠিক আছে। তো হেডারের এখানে একটু কাজ করতে হবে আপনাদের, এখানে এই কি এর জায়গায় আপনারা এখানে একটু বলবেন যে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, এই জিনিসটা টাইপ করে নিতে হবে এখানে। ওকে অথোরাইজেশন এটা লাগবে না, এটা অ্যাকচুয়ালি আমি অন্য কাজ করেছিলাম তো এটা অ্যাড হয়ে গিয়েছে, আমি এটা কেটে দিচ্ছি। ওকে সো কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন ডট জেসন এইটা, আর বডিটা থাকবে হচ্ছে এইটা। ওকে তো আর মেথড অবশ্যই পোস্ট, পোস্ট মেথড। সো আমি সেন্ড করছি, আপনারা দেখতে পাচ্ছেন 3 আসলে মাই মিস্টেক সামহাউ, সেটা হচ্ছে আমি এটা কিন্তু অ্যাড পার্সন করার কথা, অ্যাড পার্সন করার কথা, যেহেতু আমার এখানে অ্যাড পার্সন রয়েছে। এই যে কোথায়, এই যে এখানে অ্যাড পার্সন রিকোয়েস্ট করলে আমার এটা হবে, পার্সন সেভ হবে, আমি পার্সনসে দিলে তো সে পার্সনগুলোকে ডেটাবেস থেকে দেখাবে, তো সেটাই সে করেছে এখানে, পার্সনসে দিয়েছিলাম, সো পার্সনগুলো ডেটাবেস থেকে দেখাচ্ছে। আমি অ্যাড পার্সনে দিই, পোস্ট মেথডে সেন্ড করি, আমি দেখতে পারবো যে এই 3টা এটাই কিন্তু আমি পেয়েছি। তো এটা এখানে আমি রেসপন্স হিসেবে এখানে পেলাম কেন, কারণ দেখুন যে এটা কিন্তু আমি রিটার্নও করেছি, ডেটাবেজে সেভ করেছি প্লাস রিটার্ন করেছি। সো দেখতে পাচ্ছি যে কোন ডেটাবেজটা, কোন ডেটাটা ডেটাবেজে সেভ হলো। তো এখন কিন্তু আমি ইচ্ছা করলে আবারও গেট মেথডটা করতে পারি, গেট করব এবং পার্সনসগুলো দেখব যে আসলে আমার 3 নম্বর যে পার্সনটা এটা ডেটাবেজে অ্যাড হলো কি না। সো পার্সনস ইউআরএলটা ঠিকভাবে দেবেন, সেন্ড করলে আমি দেখবো যে আসলে 3টাই কিন্তু ডেটাবেজে সেভ হয়ে গিয়েছে। রাইট, তো আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে রিকোয়েস্ট ম্যাপিংয়ের ভিতরে এই জিনিসগুলো এভাবে না দিয়ে এই লাইনটাকে একটু কমেন্ট আউট করে দিয়ে এটা এটা লেখার আরেকটা উপায় আপনাদেরকে বলি, যে এখানে মেথডটা যেটা হবে, যেমন এখানে পোস্ট মেথড, তো আপনারা সরাসরি এখানে বলতে পারেন যে পোস্ট ম্যাপিং, অ্যান্ড পোস্ট ম্যাপিংয়ের ভিতরে কিন্তু জাস্ট ভ্যালুটা অ্যাট পার্সন এভাবে দেওয়া যায়। ওকে অ্যাট দ্য সেম ওয়ে এখানে যেহেতু গেট ম্যাপিং আমরা করতে চাচ্ছি, সো আমরা কিন্তু বলতে পারি যে গেট ম্যাপিং, এবং ভিতরে বলতে পারি পার্সনস, এটা কিন্তু একইভাবে কাজ করবে। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।